নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে শিম চচ্চড়ি। শিম চচ্চড়ি করতে কি কি উপকরণ লাগছে আসুন দেখে নিই। 250 গ্রাম শিম নিয়েছি, দুদিকটা কেটে এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা লাগছে 4টে, লবণ পরিমাণ মতো, একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে আমি কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ পরিমাণ মতো, সর্ষের তেল 4 চামচ, সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1টা, রসুন গোটা ছাড়িয়ে নিয়েছি, হলুদ পরিমাণ মতো, চিনি। কড়াইতে আমি শিম ভাপানোর জন্য জল দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো শিমটা ভাপিয়ে নিতে হবে, যদি খুব কচি শিম হয় তাহলে ভাপাতে হবে না। জল গরম হয়ে গেছে, এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা আমি 2 মিনিট মতো ভাপিয়ে নেব। শিম ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। শিমটা ভাজা করবার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। শিমটা হালকা করে একটু ভেজে নেব। আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ লবণ, আর মিনিট পাঁচেক আমি ভেজে নেব। শিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। সর্ষে ফোড়নে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তিন চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ তেল না ছাড়ে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দেবো, যেহেতু শিমটা আগের থেকে সেদ্ধ করা ছিল। ঝোলটা ফুটে উঠলে আমি শিমটা দেবো, গা মাখা হবে। আরেকটু আমি লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ঘন হলে নামিয়ে নেব, আর শিমটা খুব আস্তে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। রেডি হয়ে গেছে শিম চচ্চড়ি। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর যারা রসুন খান না তারা শুধু সর্ষে বাটা দিয়ে করতে পারেন, তার সঙ্গে একটু পোস্ত দেবেন। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকে রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো।
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।